আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সুললে কী বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দোয়া। আমি বলেছিলাম দরুদ মানে দোয়া, দোয়া কবার বলেছিলাম? তিনবার। আমরা মনে করি দরুদ পড়া মানে নবীকে শ্রদ্ধা জানানো, না, শ্রদ্ধা জানানো নয়, অশ্রদ্ধা জানানো নয়, দুটোই ভুল। দরুদ শরীফ পড়া মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করা। যে দরুদটা জলসায় আমাদেরকে পড়ান বক্তা সাহেবরা, ওটা মাওলানা মৌলভীদের তৈরি, আমাদের তৈরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা সুফিয়ানা মুহাম্মদ, নিঃসন্দেহে ওটা দরুদ, দরুদ, দরুদ। আমি দরুদ বলছি না অদরুদ বলছি, কি বললাম? দরুদ। ওটা তৈরি আমাদের, এই আমরা যারা চেয়ারে বসে আছি আমরা। আর নামাজে যে দরুদটা আমরা পড়ি ওটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি করা, ওর নাম দরুদ ইব্রাহিম। নামাজে আপনি যেটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ওর মানেটা শুনুন এবার। আপনি বলছেন আল্লাহকে, আল্লাহ আপনি আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনুগ্রহ করুন যেমন করে অনুগ্রহ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। গোটাটা যোগ করলে এটাই হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আল, এটা বাদ গেছে, আল এটা আমার বাদ চলে গেছে, আবার বলছি। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের উপরে আপনি সেই কল্যাণ অবতীর্ণ করুন যে কল্যাণ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের উপরে করেছিলেন। এটা দোয়া না বদ্দোয়া? তা দোয়া করছি আমরা কাকে? নবীকে। নবী হচ্ছেন এত বড়, আমরা তার জুতোর কাঁকড়ের যোগ্য নই, আমরা দোয়া করছি নবীকে। এগুলো বলবার লোক নেই বাপ, বলবার লোক নেই। তারপরটা কি আছে? আল্লাহ সাল্লাল মুহাম্মদ ওয়ালাল কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরটা হচ্ছে আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহ আমাদের নবী এবং তার বংশধরের উপর আপনি বরকত দান করুন যেমন করে বরকত দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরের উপরে। তার নবীকে, নবী কেন এটা শিখিয়ে গেলেন যে তোমরা দরুদটা পড়ো? তার মানে নবীকে কেউ যাতে আল্লাহর আসনে বসাতে না পারে সেই জন্য ব্যবস্থা করেছে। ডেইলি পাঁচবার নামাজ পড়বে আর সে উপলব্ধি করবে যে নবী আমাদের কাছে দোয়া চাইছেন, তাহলে তো নবী আল্লাহ নন। আর আমরা ছুঁচো ইঁদুর চেয়েও নিকৃষ্ট, ছুঁচো ইঁদুর জহন্নামে যাবে না। আর আমরা খাজা মঈনুদ্দিন চিশতি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তাদেরকে এত শ্রদ্ধা করতে আরম্ভ করেছি যে অতি ভক্তি চোরের লক্ষণ। খাজা সাহেবের কাছে, বাবা খাজা এসেছে, আমার মেয়ে বিয়ে হয়েছে, আর 12 বছর হলেও বাচ্চা কাচ্চা হয় না, বাবা একটু আল্লাহকে ধরুন। উনি উকিলা মুখতার, যে ওকে ধরবো? হ্যাঁ, এটা আশ্চর্য কথা। এবার একটা দল আছে, তারা বলছে কবরে শুয়ে শুয়ে অলিরা অনেক কিছু করতে পারে, একটা দল বলছে করতে পারে না। আপনি কোন দলে যাবেন বলুন? এক দল বলছে যারা কবরে আছে, নবী হোক সাহাবি হোক, কবরে শুয়ে শুয়েও তারা অনেক কিছু করতে পারে, আর এক দল বলছে কিচ্ছু করতে পারে না। আপনি কোন দলে যাবেন? যদি বলে করতে পারে তারা হাত তুলুন, যারা করতে পারে বলবেন তারা হাতটা তুলুন, আমি গুনব। এক, মাশাআল্লাহ। দুই, দেরি কেন, ফটফট করে হাত তুলবেন তো। আচ্ছা, যারা পারে না বলছে তারা হাত তুলুন, তাহলে এটা হচ্ছে বেশি হলো। আর ওরা এখনো ঠিক করতে পারে না, কি করব? হায় হায় হায়। এবার আমার যুক্তি সম্পন্ন কথা শুনুন। যত পীর মারা গেছেন তাদের একটা পাল্লায় চাপানো হলো, বাঁ দিকের পাল্লায়, আর যত পীর বেঁচে আছেন তাদেরকে ওই পাল্লাতেই চাপানো হলো, আর একটা পাল্লা খালি আছে। ডান পাল্লায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চাপানো হলো, বুজুর্গিতে কোন পাল্লি, কোন পাল্লাটা ভারী হবে এটাও ভোট করব। হ্যাঁ, ডান পাল্লাটা যারা ভারী হবে বলছেন তারা হাত তুলুন আগে, আমিও হাত তুলছি, আমার ওটা রায় আছে। এবার হাত দাবার, না বা পাল্লা ও ওইটাই ভারী, এত বুজুর্গ রয়েছে, এবার হাত তুলুন। আপনার চক্ষু লজ্জায় হাত তুলছেন না তো? শুনুন, এবার যুক্তি। এইসব বক্তব্যগুলো কেউ রাখে না। আমি পৃথিবী যেখানে রেখেছি সেখানে বলছি আপনি আমাদের দেশে থাকুন, আমি বলছি না, আমি ছেড়ে কী করে আসবো? বলে আপনি গেলে বিয়ে করুন, দেখ আমি বিয়ে করবার জন্য এখানে এসছি নাকি? বললে আপনি 6 মাস সেখানে থাকুন, 6 মাস সেখানে থাকুন,
ওখানে একটা বিবি থাক, এখানে একটা বিবি থাক, আপনাকে আমাদের প্রয়োজন। আমি লোভী লোক নই গো, কোটি কোটি টাকার মালিক হতে পারতাম আমি। আমি যে বক্তব্যটা রাখবো, আলহামদুলিল্লাহ ভারতে এটার কোনো জোড়া নেই, মনে রাখবেন। ক্ষমতাটা আমাকে কে দিয়েছেন? মনিব, আমি যে বিস্তর মার খেয়েছি, আমি তো নবী নই যে আমার পর ওই আসবে, ওই বন্ধ হয়ে গেছে। এবার বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি পাল্লাটা ভারী হয়ে গেল। এবার আপনারা বলুন, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটে বেটা ছেলে হয়েছিল, কেউ বলে চারটে, কেউ বলে তিনটে, ও ও তর্কে যাচ্ছি না, আমরা তিনটেই ধরি। কেউ বলেন একটা ছেলে দুটো নাম, আমরা তর্কে যাচ্ছি না। তিনটে ছেলে, তিনটে ছেলে একটাও বাঁচল না। আল্লাহ নবীর এত ক্ষমতা কবর থেকে যে বাঁচা অবস্থাতে একটাও বাঁচাতে পারলেন না, আর বাঁচার লাইনে যাচ্ছেন, এবার ইন্তেকালের পরের লাইন ধরছি। উনি বলেছেন যে ফাতেমা হবে জান্নাতের রানী, ওর কন্যা, কুইন অফ দ্য, হ্যাঁ, প্যারাডাইস অর হ্যাঁ হেভেন, দুটোই একই শব্দ। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনিও বাঁচেননি নবীর সামনে জিন্দা অবস্থায়, সব মেয়েগুলোও মারা গেছেন, খালি ছ মাস বাদে মরেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ওটা উনি দেখে গেলেন না, কিন্তু বড় উনি ভালোবাসতেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাচ্চা, একটার নাম হাসান, একটার নাম হুসাইন। হাসানকে একদম পিস খাইয়ে মেরে দেওয়া হলো, কোনো মুসলমান মারেনি, এই বলতে ভুল হলো, কোনো অমুসলমান মারেনি, মুসলমান মেরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি একটা স্বপ্নও দেখাতে পারলেন না যে তুই যাকে মারছিস ও আমার পেয়ারা নাতি রে, কোনো সুপারিশ আমি তোর জন্য করবো না, হাউজে কাউসারের পানিও তোকে আমি খেতে দেবো না। তাহলে স্বপ্ন দেখ, স্বপ্ন দেখাবার ক্ষমতাও তার ছিল না, এটা প্রমাণ হয় না? হয় না। উত্তরটা দিন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার গোটা মুন্ডুটা জবাই না কচকচ করে কেটে দুভাগ করে দেওয়া হলো, মুন্ডুটা একটা থালা করে নিজে ঢেকে এজিদের সামনে পেশ করা হলো। ঠিক বলছি না ভুল বলছি? উত্তর দিন, তিনি একজন সাহাবীর ছেলে, কে? এজিদ। চারটিখানি কথা নয়, তবেই তো শয়তান তাহলে ওদের কাছেও যেতে পারে। হ্যাঁ, আর সাদের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নবী তখন ইন্তেকাল করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া, নামাজ পড়ছিলেন মসজিদে, সুন্নত নফল নামাজ পড়ছিলেন, আর বিশ মাখানো বললম তাকে পেছন দিক থেকে মারা হলো, তিনি অজ্ঞান হয়ে গেলেন, বাড়িতে যে দিয়ে আসা হলো, মারা গেলেন, নবী তাকে বাঁচাতে পারলেন না। আর একটা মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন, ওসমান ঘনি রাদিয়াল্লাহু আনহু, মন দিয়ে শুনছেন? তাড়াতাড়ি লাড্ডু দিয়ে দেবো না, এত ভালোবাসতেন যে নবীর ওই কন্যা মারা গেলেন, আর একটা মেয়ের সাথে বিয়ে দিলেন। আমি ঠিক ঠিক বলছি? দুটো পরপর মেয়ে দিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সময় কোরআন শরীফ বই আকারে হয়েছে, নবী কিন্তু বই আকারে কোরআন শরীফ দেখে যেতে পারেননি, সেতব্দির আল্লাহ লেখেননি, আপনারা যেটা দেখছেন। এবার আপনি দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন একটা মেয়ে দিলেন, সবাই বুঝে গেলে কত ভালোই পাচ্ছেন, জামাইকে পরপর দুটো মেয়ে দিয়েছেন। এবার পাঁচির টপকে লোক ঢুকছে, উনি কোরআন পড়ছেন, সবারই হাতে ধারালো তলোয়ার, আর তার নেতৃত্ব দিচ্ছেন সাহাবীর, এমন সাহাবীর ছেলে যাকে উনি সার্টিফিকেট দিয়েছেন সারা পৃথিবীর সব লোকের ইমান যদি এক পাল্লায় চাপানো হয়, আর আবু বক্করের ইমান যদি এক পাল্লায় চাপানো হয়, কার ভারী হবে? সেই আবু বক্করের বেটা। তার নেতৃত্বে একদল লোক ঢুকলো, তখন আমাদের ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিবি আশপাশে কোনো কাজে ছিলেন, অন্য একটা বিবি, ওনার একাধিক বিবি ছিল, অন্য একটা, তোর তলোয়ার নিয়ে কেন এসছে গো? তা বললে কাটবো,
খুচিখুচি করবো কেটে কাকে কাটবে গো, নবীর বড্ড পেয়ারা জামাই গো দুটো মেয়ে দিয়েছে গো পরপর, চুপ কর। উনি তখন বুঝলেন আমাকে কাটবে, উনি আবার কোরআন শরীফ পড়তেই লাগলেন। কে? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। যে কোরআন শরীফ পড়তে পড়তেই যাই, একটা মুসলমান মাতালকে যদি বলা হয় তুই কোরআন শরীফ যদি পেশাব করতে পারিস তোকে 500,000 টাকা দেবো, আপনি আন্দাজে বলুন দেখি সে রাজি হবে কিনা? হবে না। আপনি এটা জানেন কি রক্ত আর পেশাব সমান না পাক? জানেন তো বলুন, হ্যাঁ না বলুন, না সমান না পাক, সেম। তো যখন তাকে কাটা হচ্ছে রক্তগুলো গলগল গলগল করে সব ইয়েতে পড়ছে কোরআনে, তাদের মনে একটু কষ্ট হলো না? এটা কেন বলছি আপনি মনে রাখবেন, যত বড়ই বুজুর্গ হন যে কোনো মুহূর্তে শয়তানের সামনে ঘর মটকে দেবে, এ কথা আগেই বলা হয়ে গেছে। এদের মগজটা এমন করে দিলে তাদের মনেই হচ্ছে না একটা খারাপ কাজ করছি। চুপ করে ছেলে, চুপ, কার ছেলে রে তুই? তোর মা বাবরা কিরকম যে তোকে চুপ করাতে পারে না? গল 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 কথা বলে যাচ্ছে, কোথায় এলাম রে আমি? হ্যাঁ এরকম হবে, আল্লাহর কাছে ওই দোয়া চালে আল্লাহ বৃষ্টি থামিয়ে দেন, জলসা যেন ওরা করতে পারে, অনেক কষ্ট করে চাঁদা ফাঁদা তোলে। কি বলছিলাম? সেই কোরআন সেটা এখনো রাখা আছে, মিউজিয়ামে রাখা আছে, কিন্তু লাল রং আর নেই। রক্তগুলো কি রং হয়ে গেছে? কালো, লাল থাকে আর? একটু মনে এলো না যে আমি কোরআন শরীফটাকে নাপাক করে দিয়ে গেলাম। কেন বলছি বুঝতেই পারছেন? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর থেকে কিছু করতে পারলেন না? না। এবার আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স সিদ্ধান্ত নিল যে আমরা এক একটা করে মুসলমানদের শেষ করব। প্রথম শেষ করব ইরাককে। পৃথিবীতে লেখা শেখানো প্রথম শুরু হয়েছিল ইরাক থেকে। কোথেকে? ওটার নাম মেসোপটেমিয়া। তো কিভাবে হবে? ইংল্যান্ড একটা এরোপ্লেনে যে বোম ফেলবে ও চলে আসবে, তারপরে যাবে আমেরিকা ও বোম ফেলে চলে আসবে, তারপরে যাবে ফ্রান্স, তারপর আবার ইংল্যান্ড, আবার ফ্রান্স, এইভাবে একবার সব রেডি হয়ে গেল। এখন যখন যুদ্ধ লাগে তখন যুক্তি হয়ে যায় যে ইংল্যান্ড তুমি ওদের পক্ষে থাকো, আর ইয়ে জার্মানি তুমি ওদের পক্ষে থাকো, আর চীন তুমি ওদের পক্ষে থাকো, আর তুমি ওদের বিপক্ষে থাকো, আর তুমি নিরপেক্ষ থাকো, পক্ষে বিপক্ষে এরকম মারা বরদাস্ত করবো না, ভদ্র বাড়াবাড়ি হচ্ছে, এসবগুলো মুসলমান হতভাগা বোঝে না। আর এরা বলছে না আর সহ্য করা যাবে না, একটা কিছু করতেই হবে, করতে করতে তখন শেষ হয়ে গেল। তখন ইংল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল টনি ব্লেয়ার, আর তখন ইয়ে আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছেন সিনিয়র বুশ, নট জুনিয়র বাট সিনিয়র বুশ, আর এর ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম সিরাক। এইভাবে উপবাস করতে লাগলেন। আমাদের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কবর কোথায় আছে? বাগদাদ। জায়গাটার দেশটার নাম ইরাক আর জায়গাটার নাম বাগদাদ। সেখানে কবর তৈরি করেছে, মিনার তৈরি করেছে, সেজদার চলছে, যা কিছু সবই চলছে। তা এত যে বোমা পড়লো, বরপিস সাহেব একটা বোমা আটকাতে পারলেন না? আর তার কবরে কতবার বোমা ফেললো, আর মুসলমান রাজমিস্ত্রি যে মেরামত করে ঠিকঠাক করলো, আবার ফেললো, আবার মেরামত করলো, তার বরপিস সাহেবও কিছু করতে পারলেন না? তাহলে দেখা যাচ্ছে যে বরপিস সাহেবও পারলেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলেন না, তাহলে আমরা বর্তমান পীর কোম্পানি লিমিটেড যারা আছি কী করে মিছে কথাগুলো বলছি যে আমরা কবর থেকেই তোমাদেরকে রক্ষা করবো? তুই নিজে আগে রক্ষা পাবি নাকি? দেখ আমার কথাগুলো খুব খারাপ লাগছে না? আর আমাদের ছেলেগুলো কেন নাস্তিক হবে না? আমাদের পাপের কারণে নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হবে না কেন? আমার কথাগুলো কি খুব খারাপ বলছি? আচ্ছা আমার কী স্বার্থ শত্রু তৈরি করছে? যারা পীর পীরপন্থী তা তো সত্য তৈরি হচ্ছে আমার, তা আমার সত্য তৈরি করে লাভ কী? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এইরকম মিউচুয়াল চাননি, নেগোসিয়েশন চাননি কখনো,
যখন বলল হে নবী আপনার ধর্ম আমরা মানব, এক বছর আপনি আমাদের পুজো টুজোগুলো করবেন, ঠাকুর এগুলো মানবেন, আর আমরা আবার এক বছর, বললেন না ওটা হবে না, শিরক করা ইসলাম ধর্মে নেই, এটা চলবে না। তবে মার খেতে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে কম অত্যাচার হয়নি, বুঝতে পেরেছেন? কাপড়ের ছাঁদ লাগিয়ে টেনেছে, এত বড় জীব বেরিয়ে গেছে, খক খক করে কাঁচতে লেগেছেন, নামাজ সেজদা করেছেন, উটের ঘুড়ি গরু চেয়ে মোষের চেয়ে বড় হয় না ছোট, বড় পচা ভুড়ি মাথায় চাপিয়ে দিয়েছেন, চারিদিকে বসে গেছে মাটির সাথে, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছিলেন, তার মেয়ে ছুটে গিয়ে কোনো টেনে টুনে এটা সেটা করে বাঁচিয়ে দিলেন। কত অত্যাচার, রোল রোলার চলেছে, মরার দুটো রাস্তা, একটা ইমানদার হয়ে মরা, একটা বেঈমান হওয়া মরা। আপনাকে ঘেরাও করে নিলে, কয়েক হাজার লোক ঘেরাও, বললে প্রত্যেকটাকে কাটবো, খচখচ খচখচ করে কাটবো, তখন আপনি আল্লাহ এত নামাজ পড়লে রোজা লাগলো শেষকালে কেটেই দিলে, এটা কি তোমার বিচার হলো, আমাদেরকে রক্ষা করতে পারলে না, তুমি বোকা, খবরদার এ কথা বলো না। যদি এক অক্ত নামাজ ইচ্ছা করে না পড়া হয়, 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে, ক বছর, কিন্তু যখন তুমি ইমানের সঙ্গে মরে যাবে তোমার কোনো হিসেব আর হবে না। তাহলে আমি বেশক জান্নাতে যাব, ওটা ভালো না আল্লাহকে গালাগালি দিয়ে মরে আমি যে জাহান্নামে যাব, কোনটা লাভজনক বলো? দুটো রাস্তা, ইমানদার হয়ে মরা, বেঈমান হয়ে মরা, কোনটা মরতে চান? মনে থাকবে ইনশাল্লাহ, একদম আজ থেকে রেডি থাকুন, মরণ যে কোনো মুহূর্তে আসবে, মরবো কুছ পরোয়া নেই হ্যায়, কিন্তু আল্লাহর নাম স্মরণ করতে করতে যাব। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ধরে নিয়ে গেছে, তোকে আজকে কাটা হবে, প্রাণ ভিক্ষা চাস? বলে চাই, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বল আমার বদলে মোহাম্মদের শুল হোক। শুল জানেন? শুল জানেন না, একটা হ্যাঁ শুলদণ্ড, একটা চেয়ারের তলায়, কি বলছো, একটা চেয়ারের তলায় ফুটো করা থাকবে, সেই চেয়ারটা বসিয়ে উঁচু করা হবে, চেয়ারের নিচে থেকে ওই আগর বলে একটা জিনিস আছে, ওই মিস্ত্রিরা কাঠের মিস্ত্রিরা ওই যে ঘুড়ি ঘুড়ি ঢোকায়, ওই রকম পাকানো পাকানো আছে, ওটাকে ঢুকিয়ে ঢুকে পাঁচা মলদ্বার দিয়ে ঢুকিয়ে আর ভেতর দিয়ে এসে মাথা দিয়ে বার করা হবে, এটা না শুলদণ্ড। তো বলছে তোকে শুলে দেওয়া হবে, তুই কি প্রাণ ভিক্ষা চাস? বলে চাই। তাহলে খালি একবার বল যে আমার বদলে মোহাম্মদের প্রাণদণ্ড হোক, শুলদণ্ড হোক, তোকে ছেড়ে দেবো। বলছে হে বেঈমানরা শোন, আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গায়ে একটা কাকর আচরণের বিনিময়ে আমি প্রাণ ভিক্ষা চাই না, এর নাম ইমান। সুতরাং এমন ইমান পাকা করে ফেলুন কোনো রকম যেন না হয়। তাহলে আমি উত্তর দিয়ে দিচ্ছি, তলোয়ার কেন রেখেছিলেন? ট্র্যাডিশন, উত্তর হয়ে গেছে। ওই তলোয়ারে তিনি একটা লোককে মার্ডার করেছেন, খুন করেছেন, প্রমাণ দেন। যদি দিতে পারি 1,00,000, 1,00,000,000 থাকলে 1,00,000,000 দিতে হতো, আমার তো টাকা নেই এত, মানে গাড়ি তো দামি, গাড়ি কিনে দিয়েছে আমার ছেলে চাকরি করে টাকা দিয়ে, তো আমি চাপছি। তো তাহলে উনি তলোয়ারটা সত্যিই তাহলে ট্র্যাডিশন হিসাবে রেখেছে? ইয়াস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলার, ওই তলাটা ওর চাচার, চাচার নাম আবু জেহেল, সে পুরো বেঈমান, সে বেঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলবলকে খুন করতেছে, নিজে খুন হয়েছে, যে চাচার তলোয়ার আমার কাছেই থাক, সেই তলোয়ার উনি ইউজ করে একটা লোককে কেটেছেন, মায়ের লাল কেউ থাকেন, চলে আসুন না দেখি, এ বুড়ো তেজটা একবার দেখুন না, কোমর শক্ত করে চলে আসুন। আমি যেটা বলছি আমার প্রমাণ করার স্পর্ধা আছে, তোমার থাকে তো চলে এসো, বুঝতে পেরেছেন? আমার এক বন্ধু ছোটবেলাকার, আমার মা যখন বেঁচে ছিলেন আমার বাড়ি আসতো, আর তার মা বাপ যখন বেঁচে ছিল আমিও যেতাম, সে প্রফেসর হয়ে গেল ম্যাথামেটিক্সে অনার্স, তো প্রফেসর হয়ে গেল খুশি, আমার সাথে দেখা হয় না,
22 বছর পরে দেখা হয়েছে। আসসালামু আলাইকুম সালাম, আগে তুমি বলতে হবে, আপনি বলছে কেমন আছেন, ভালো আছে, আপনি কেমন আছেন, তিনি আমাকে আপনি বলছে, আমিও তাকে আপনি বলছি, ভালো, কোথায় বিয়ে করেছেন, তিনি বলছে মেদিনীপুর জেলায়, আমাকে বলছে আপনি কোথায় বিয়ে করেছেন, আপনি বর্ধমান জেলায়, এখন কী করছেন, বললে আমি যে প্রফেসর ছিলাম কিন্তু ঘরের কাছে পেয়েছি বলে প্রফেসরি ছেড়ে দিয়ে আমি হেডমাস্টার হয়েছি, 12 ক্লাস স্কুলের হেডমাস্টার। আপনার স্ত্রী বলে ও একটা 12 ক্লাস স্কুলের হেডমিস্ট্রেস হয়েছে, ওদের ডবল ইনকাম, বলে হ্যাঁ, করতে করতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম যেমনই হয়েছে, সাল্লাহ সাল্লাম বলতে হয় যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করে যেমনই বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তখন তিনি এরকম করছে তাকান আমার দিকে, বুড়ো আঙুল দুটো এরকম করে ফুঁ দিলে, ফু দিয়ে চোখে মুখে লাগিয়ে বলছে 4 বার চুচু চুচু করলো। এমন হ্যাঁ দোস্ত, এই চুচু কোথায় শিখলেন, তা বললে আমার এইটা খারাপ লাগছে আপনার, বললেন হ্যাঁ খুবই খারাপ লাগছে, আপনি একটা সায়েন্সের ছেলে আপনি কোথায় পেলেন, বললে দেখেছেন খ্রিস্টান জাত যখনই যিশুর নাম করে তখন এখানে এখানে 3 জায়গায় হাত দেয়, তো আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একটু শ্রদ্ধা জানালে আপনার খুব কষ্ট হয় মনে, আপনি কি মাঝে মাঝে তবলিগে যান নাকি, আমার মাঝে মাঝে নয় অনেকবারই গেছি, আমার ছেলে পিলে বিবি সব তবলিগের সঙ্গে সংযুক্ত সব, আর প্রত্যেক দিন আমার বাড়িতে কিতাবি তালিম হয়, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম। সেই জন্যে আপনার নবীর প্রতি ভক্তিটা কমে গেছে, এবং তাহলে আমরা এখন ভাটা চলছে আর আপনার জোয়ার চলছে, তাই মনে করুন জোয়ারই চলছে। আপনি উত্তরটা নেবেন যেটা কেন ভুল করছেন, বলে উত্তর ওর আছে, বলে হ্যাঁ, তাহলে উত্তর দিই, বলে দেন আমি উত্তর দেবো ম্যাথামেটিক্স দিয়ে, বলে কেন ম্যাথামেটিক্স আসবে কেন, আপনি তো ম্যাথামেটিক্স সাবজেক্টই আপনি ওইটাই তো আপনার ফেভারেট সাবজেক্ট, ওইটাই তো আপনি ভালো বোঝেন, সাবজেক্ট যত আছে আপনি এইটাই সবচেয়ে ভালো বোঝেন, এবার ম্যাথামেটিক্স আসবে, হ্যাঁ ম্যাথামেটিক্স আসবে, নাহলে আপনি বুঝতে পারবেন না, প্রথমে আপনি উত্তর দিন আল্লাহ বড় না নবী বড়, বলে এটা তো ক্লাস 3 ছেলে বলবে, আবার আমি 3 ছেলেকে জিজ্ঞেস করছি না, MSc ফার্স্ট ক্লাস ম্যাথামেটিক্স তাকে জিজ্ঞেস করছি, 3 ছেলে কি বলবে ওটা আমার জানার দরকার, আপনি বলুন, আল্লাহ বলো, ভেরি গুড, এবার বলুন নবীর চেয়ে আল্লাহ কতগুণ বড়, হিসাবে বলা যায় নাকি, নবীর চেয়ে আল্লাহ কতগুণ বড় হিসাবে আমি কি করে বলব, মিনিমাম মিনিমাম আমি বলতে পারবো না, আপনি বলুন। আচ্ছা আমি যদি বলি আমার হাতে একটা চিনির দানা আছে, কিসের দানা, একটা হাতি দাঁড়িয়ে আছে, এই চিনির দানার চেয়ে হাতিটা কত বড়, কত গুণ বড়, বলা কঠিন না সহজ, আমি যদি বলি আমার চিনির দানার চেয়ে মিনিমাম কমপক্ষে 5 গুণ বড়, উত্তরটা ভুল না ঠিক না, কারেক্ট, আমি তো মিনিমাম বলেছি ন্যূনতম, সে যত গুণ হয় হোক 5 গুণ তো হবেই, তুমি একটু বেখেয়াল হয়ে বলে বলেছ, মাস্টার ইন্টেলিজেন্ট মাশাআল্লাহ, হ্যাঁ তাহলে শেষ করতে হবে। তো বলে আপনি বলুন ভাই, তাহলে আমি একটু কম করেই বলি, আচ্ছা 2 কোটি গুণ বড়, তা বলছি তাই হোক, তাহলে আপনি যে বললেন যে নবীর চেয়ে আল্লাহ বড়, এটা অন্তর থেকে বলছেন, বলে একদম অন্তর থেকে বলছি, কসম করে বলতে পারবো, আল্লাহর কসম লক্ষ লক্ষ বার কসম করে বলছি, আর নবীর চেয়ে যে আল্লাহ বড় কত বড় তো হিসেব নেই, তো আপনি 2 কোটি গুণ বলছেন মিনিমাম, তাই হোক বেশ, যতদিন বাঁচবেন আজ থেকে যখনই আল্লাহর নাম শুনবেন তখন আপনাকে 4 × 8 কোটি বার চুচু 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 করতে হবে, ইজ ইট পসিবল ফর ইউ, আই এম আস্কিং নাও, মুখটা ঘুরিয়ে নিলে বলে হবে, তোমার ঘুম দেখলে ওদের যে ঘুম আসবে, লাড্ডু দাও লাড্ডু দাও করে চাচা তখন রাগ করছো, সভাপতিকে সভাপতি সভাপতি চলে গেছে, বাবা আমি সভাপতি, হ্যাঁ তো 4 কোটি বা চুচু বলতে কতটা টাইম লাগবে, চুচু 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 চুচু, তা রাগ করে ঘাটটা ঘুরিয়ে দিলে আমি মনে করুন সম্পর্কটা বলে শেষ হয়েই গেল, তা যদি আল্লাহর নবীর জন্য যদি আমার সম্পর্ক শেষ হয় কোনো অভাব আপত্তি নেই, তারপরে ভালো করে খুলে বলে মর্তজা ভাই
আপনি না থাকলে একটা বার এই ভুলটা সংশোধন হতো না। আমি তওবা করছি, কখনো আর এটা করবো না। এটা শিক্ষিত না হলে যদি মূর্খ তো কি বলতে জানে, আমার বাপদাদা যা করেছে তাই কর, বাপদাদা যদি জহন্নামে যাক আমি জহন্নামে যাবো। ইডিয়েট কোথাকা, মা বাপ তো জহন্নামে যাবে, তুই কেন জাহান্নামে যাবি দেবো কা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ জহন্নামে যাবে, তাতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমিও জহন্নামে যাবো? এটা কথা হলো? কথাগুলো শুনে উপকার হলো না হলো না উত্তরটা দিন। কবরে যারা যায় কবরে কি বলে সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মানে কি? হে কবরবাসী, আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। তাহলে আপনিও তাদেরকে দোয়া করতে গেছেন, আপনি দাতা তারা গ্রহীতা। যখন কোনো নবীর নামে বলছে আলাইহি সাল্লাম, ওটাও আপনি দোয়া করছেন, তারপর শান্তি বর্ষণ হোক। সাহাবীর নামে বলছে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন, ওটাও দোয়া। বুজুর্গের নামে বলছে রহমতুল্লাহ আলাইহে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহে, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে, ওটাও দোয়া। তাহলে আমি দাতা, আমি গ্রহীতা নয়, আমি অনলি ভিখিরি আল্লাহর দরবারে। সেখানেই কাই বলবো ইয়া কা নাবুদু, আমরা আপনারই উপাসনা করি, ওয়া এবং ইয়া কা নাস্তাইন, আমরা আপনাদেরই কাছে সাহায্য চাই। তাহলে আমি ওইটার উত্তর দিয়ে দিলাম, তলোয়ারের উত্তর। লেখাপড়া কোনো শিখলেন না? যারা প্রশ্নটা করেছে তারা খ্রিস্টানদের বড় বড় ইউনিভার্সিটি প্রফেসর, নাহলে ভাইস চ্যান্সেলর, এইরকম লোক। কি তোমাদের নবী লেখাপড়ার উপরে কিছু বলেছে? হ্যাঁ বলেছেন। কি বলেছেন? কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা বললেন কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। গুড, ভেরি গুড, খুব ভালো কথা বলেছেন। তা তিনি নিরক্ষর ছিলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন তখন লেখাপড়া শিখলেন, ওর ওপর তো ফরজ ছিল, ফরজ তারা করা হারাম, উনি হারাম কাজ করার জন্য কতদিন জাহান্নামে থাকবেন? এই প্রশ্ন করার অধিকার শয়তানদের আছে না নেই? উত্তরটা দেবে কে? উত্তর আমরা শুনবো না, লাড্ডু খাবো। লাড্ডু খেয়ে মরবে? জান্নাতে বাঁচবার রাস্তা বলছি কথা গিরাজ। আরে আমি তো হালাল রুটি পেয়ে গেছি, আমার খরচা যাওয়া আসা তো সব তো বাড়িতে দিয়ে এসেছে। আমার বেশি বলবার জন্য আমি পাগল হব কেন? আমি যে ব্যবসাদার নই, আমি তো নিয়ত করে নিয়েছি, ইট মে বি, হতে পারে এটা আমার জীবনের শেষ জলসা, হতে পারে না পারে না আপনি বলুন। যে বক্তব্যটা রেখেছি যে একটা বই করেন, 10 টাকা করে দাম করেন, 1 লাখ ছাপেন, 10 লাখ টাকা হবে, 50% লাভ হবে, বুঝেছেন? আপনি কোমা কাগজে ছাপবেন। এবার বলছি কোন উত্তরটা দেবো বলুন। নবী সাল্লাহ সাল্লাম কেন এতগুলো বিয়ে করেছেন এটা, না নবী সাল্লাহ সাল্লাম 41 বছর বয়সে 7 বছরের কচি মেয়ে কেন বিয়ে করলেন এটা, না নবী কেন এত যুদ্ধ করলেন? নবী তো যুদ্ধ করার কাজ না, তা ইসলাম পর্যায়ে কোনটা দেবো? একটা বলুন সেটা উত্তর দিয়ে আমি। হ্যাঁ সবও বলবেন, আবার লাড্ডুও খাবেন? আচ্ছা আচ্ছা, যাক আপনাদের ঘুম ভেঙেছে, সব ভালো না, অনেকে ঘুম নেই। খুব সংক্ষেপে বলছি, আল্লাহ নবী যুদ্ধ করার কথাটা একদম কামানের গুলি দিয়ে উড়িয়ে দিচ্ছি। কি ভাই? হ্যাঁ বলো বলো বলো। যুদ্ধ, একটা একটা ছেলেকে নাম জিজ্ঞেস করি, তোমার নাম কি গো? শেখ রাজীব। রাজীব ধরো আমার ছেলে, ও এম কম পাস করে বলল যে বাবজি আমি চাকরি খালি মিলিটারিতে করতে চাই, চাকরি তাতে না হয় না হোক চাকরি করলে আমি মিলিটারিতে করবো, স্বাস্থ্যটাও ভালো আছে, ওজন টোজন সব ঠিকই আছে। তা বলুন তাহলে তুমি ইয়ে করো, দরখাস্ত করো। দরখাস্ত করলো, করে দেখলো ওর চোখ ঠিক আছে, কান ঠিক আছে, ছুটতে পারছে, হাই জাম্প লং জাম্প সব কিছুতে পাস করলো। এইবার হবে ট্রেনিং, ট্রেনিংটা ভীষণ কঠিন, আপনারা জানেন না, ভীষণ কঠিন। দড়ি ধরে পাঁচতলায় উঠতে হবে, লাফ মারতে হবে 1 বিল্ডিং থেকে 1 বিল্ডিং, মাঝখানে পানি আছে, এই বিশাল বিশাল পরীক্ষা। সে পরীক্ষাতে পাস করলো, মানে ভালো করে পাস করলো। এবার ঢুকিয়ে নিলে ওকে, ওর মাইনে আরম্ভ হলো 85,000 টাকা, তারপর পারবে
বহু বাড়বে, প্রথম ঢুকি 85,000 কি 1,00,000। তো চাকরি হলো, এবার আমি জিজ্ঞেস করছি আপনাকে যে ওর খাওয়া দাওয়া এই দায়িত্বটা আমি পালন করব না সরকার? টপ টপ করে খালি উত্তর দেবেন। যেসব অস্ত্র ওকে দি আমি, মানে ওর দরকার যুদ্ধ করতে অস্ত্র, অস্ত্রগুলো বাপের টাকায় না সরকারের টাকায়? ওটাও সরকার। আচ্ছা, ড্রেস, জামা কাপড়, কম্বল, যা কিছু মানে ড্রেস, ওটা বাপ দেবে না সরকার? ওটাও সরকার। খালি গুনবেন পয়েন্ট কটা হচ্ছে। নেক্সট, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সম্পূর্ণ খরচা, বিশাল খরচা, খরচাটা কে দেবে? বাপ না। এবার বিয়ে করলো, বাচ্চা হলো, ওই বিবি বাচ্চা আর ও থাকার ঘরটা বাপ দেবে না সরকার দেবে? ওটাও দেবে সরকার, যতদিন এগ্রিমেন্ট আছে ততদিন। ওই পাওয়ার জানেন কত? একটা মানুষকে যদি বিনা কারণে গুলি করে দেখলে, একটা মিথ্যা বললি সব সাতক্ষণ মাপ, ফাঁসি ফাঁসি কিচ্ছু হবে না। কি মিথ্যা? যে আমার প্রাণ চলে যাওয়ার আশঙ্কা করে আমি গুলি করেছি, ব্যাস, বেকসুর খালাস। ওর জায়গায় ঘেরা থাকবে না। আপনি যদি জায়গা দখল করে নিয়ে বিল্ডিং করেন, মামলা করলে রায় বেরোবে যে আপনি বিল্ডিং সরিয়ে নেন জায়গা ওর, তো বিল্ডিংটা কি পিঠে নাকি যে আপনি সরিয়ে নেবেন? ওর জায়গা দখল করার ক্ষমতা নাই। হ্যাঁ, তো পাওয়ার জান দেওয়ার জন্য নাম লিখিয়েছে, বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে মিলিটারিতে গেলে অনেক লাভ, যখন এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে তখন আপনি যে যোগ্যতার মানুষ সেই যোগ্যতার চাকরি আপনাকে দিতে পারে না, দেবেই। আপনি যে বলে চাকরি আমি করবো না, পেট্রোল পাম্পের লাইসেন্স দাও, তাই দেবে। মানে যা আপনার যোগ্যতা আছে তাই সেরকম আপনাকে কাজ দেবে, বেকার রাখা যাবে না আপনাকে, এত পাওয়ার। তো আমার ছেলে রাজীবের চাকরি হয়ে গেল। এইবার আপনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি যুদ্ধ হোক, একটা যুদ্ধ তিনি আক্রমণমূলক করেননি, সবই তিনি মানে মানে রক্ষণমূলক করেছেন। আক্রমণ করতে এসেছে নবী সাহেবের গুপ্তচর ফিট করা ছিল আরবে, যারা যারা সব তারা বলছে অমুক তারিখে আসবে, আসতে শুরু করবে। তখন নবী বললেন এসেই যদি মদিনায় ঢুকে পড়ে তা মেয়ে ছেলেদের বহু অত্যাচার করবে, বাচ্চাগুলোকে মেরে দেবে। অথবা আমরা এগিয়ে যাব, যুদ্ধ করব, হয় শহীদ হবো না জিতবো, কিন্তু এই মদিনায় ঢুকতে দেবো না, এগিয়ে যেতেন। এইটাকে যদি আক্রমণ করে তাহলে ভুল, তারা আসবার আগেই আমরা তাদেরকে আটকাবো। কে এই যুদ্ধগুলো হয়েছে? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা আমার জজ সাহেব আর আমি আপনাদের জজ সাহেব, আপনারা বলুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো 1,50,000 সাহাবী রেখে ইন্তেকাল করেছেন, একটা লোকের নাম বলুন আপনি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য ছিলেন, তাকে বেতন দেওয়া হতো, তাকে ড্রেস দেওয়া হতো, তাকে অস্ত্র দেওয়া হতো, তার ফ্যামিলি থাকার ঘর দেওয়া হয়েছিল, তার অ্যাক্সিডেন্টে খরচা দেওয়া হয়েছে, একটার নাম বলুন। যদি একটা বলতে পারেন 1,00,000, 1,00,000 দেবেন? আল্লাহর কসম বলছি তো দেবো, একটার নাম বলুন, একটাও নেই। তাকে আপনি বলবেন যুদ্ধবাজ, হাউ ইট উইল প্রুভ? তাও আমি আজ বিজ্ঞানের কোনো বক্তব্য রাখিনি, আমি যে সকাল পর্যন্ত বক্তব্য রাখি তা আমার ক্লান্তি আসবে না। এই ক্ষমতাটা কে দিয়েছে আপনি বুঝতে পারছেন না? আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করছি একটু। আজকে আপনারা ঢাঁচ পাল্টান, আরবি আরবির মতো বলুন, বাংলা বাংলার মতো বলুন, ইংরেজি ইংরেজির মতো বলুন। আমি মিয়ানমারি থেকে এসেছি, কি ভাষা এটা? বাংলা। আর যদি ইংরেজি বলি, আই হ্যাভ কাম ফ্রম বর্ধমান, না মেমারি বললাম, আই হ্যাভ কাম ফ্রম মেমারি, ইংরেজি হয়ে গেল। আর যে আরবি বলি, জি তো মেমারি হয়ে গেল। যে ইংরেজিটা যদি এইভাবে বলি, আই হ্যাভ কাম, বলবি ইডিয়টকে কান্দের বার করে দিত, ননসেন্স করে দেখায়। তা আজকে আমরা বাংলা যেভাবে বলি, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবি তুমি মনে রেখো, আল্লাহ নবী এরকম করে কথা বলতে দেখি, তুমি কি তোমার বিবির সাথে এরকম কথা বলো? তুমি বলেছো কাল সকালে ফজর না, আজ পরে আমি ফিরবো, দরজায় যে করা নাড়ছে ঠক 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 ঠক, কে? না আমি, আব্দুল সুবহানের বাপ। কি হলো? দরজাটা খুললো, ও বাবা কাপড় দিয়ে আছে, খুলে দরজাটা খুললো,
বলে ও খোকার মা গো, আমি জলসা শুনতে গিয়েছিলাম, আমার ইরাদা ছিল ফজরের নামাজ পড়ে ফিরব, পেটে যন্ত্রণার মরে গেল, পকেটে দেখলাম ওষুধ আনতে ভুলে গেছি, তাড়াতাড়ি করে আমি জলসা থেকে ফিরে এলাম। ও আমার স্বামী গো, তোমাকে যে বললাম ওষুধে যেটা জামাতে দিয়ে আছে সেই জামাটা পরে যাও, তুমি কেন ওই ব্লু রঙের জামাটা পরলে? কেউ এরকম বাংলা বলে তো জলসায় কেন এটা চলবে? জুট চুরি গেলে লোকে ধরে ফেলতে পারছে, এবার অর্ধিন পারেনি এখন পারছে। বলছে বক্তা এসেই বলছে চা খাওয়াতে পারবে? চা বলে হ্যাঁ স্যার চা খাওয়াতে পারবো। তার চা আনি বলে হ্যাঁ চা খাবে না দুধ? চাকটা ভেবে নিলে যে চা যত ভালোই হোক পাঁচ টাকা দাম, আর দুধ দিলে তো এত এতটুকু দেবে না, গ্লাস দেবে, আর সেটা এক নম্বর দুধ হবে, একবার শর ভাসবে। তখন বলে দুধ এই আরে হুজুর খাবে দুধ? এক গ্লাস দুধ দিয়েছে আর গ্লাসটা স্টিলের, একবার গরম ফুটন্ত দুধ দিয়েছে, দেখতে পারে গরমে হাত দেওয়া যাচ্ছে না, তো খেতে অনেক টাইম লাগবে, যাতে গরম গরম সব পুড়ে যাবে। ভাই ঘটের সময় কত আমরা চেঁচাই, আজ আসুন আমরা একবার মহব্বতের সাথে দরিদ পরিবারকে দুধটা খেতে হবে। আল্লাহ হুম্মা করে হুম্মা বলে ও গুম্মা হয়ে গেল। এই লোক বলতে চাই বলতে বলতে কতক্ষণ বলবো রে, অর্ধেকটা খাওয়া হয়েছে। তখন বলছে হাই মুসলমান কেন তোমরা মার খাবে না, আর তুমি দরুদ শরীফ পড়তে পারছো না, ওর এখন অর্ধেক দুধ আছে। ভোটে চিৎকার করতে করতে গলা ভেঙে যায়, ইনকলাব জিন্দাবাদ, লড়াই করে পাশতে হবে পাশতে হবে। মহব্বতের সাথে বলুন বলুন আল্লাহুম্মা সাল, ও আর বলে না। এবার লেখাপড়া জানা লেখাপড়া ছেলে জানছে এটা জোর চোর, হ্যাঁ ইয়েস হি ওয়াজ থিঙ্কিং অনলি হট মিল্ক, সে দুধটা খাবো ততক্ষণ পর্যন্ত এটা চালাক। এইগুলো চলে, এগুলো চলে না। মনে রাখবেন আজকে আপনাদেরকে ধ্বংস করে দিতে পারে মুসলমান জাত খুব বোকা, এমন একটা লোক আনবে ভারতের, সেই লোকটা ধরুন বিশাল শিক্ষিত বিশাল পণ্ডিত, বিশাল তার কুরবানি আছে, বিশাল তার এডুকেশন আছে, ডিগ্রি আছে, সব কিছু আছে, তার নাম ধরুন গোলাম আহমদ মোর্তজা ওয়াইসি। ভাই মোর্তজা সাহেব দাঁড়িয়েছে, ওকে আমাদের ভোট দিতে হবে না, আল্লাহকে মুখ দেবে, একটা ভোট আমাকে দেবেন না। কেন? আপনাদের ভোটটা ভাগ করেই দেওয়ার জন্য এই যে ব্যবস্থাটা হয়েছে। যদি আমাদের চিফ মিনিস্টার দিলীপ ঘোষ হন আমরা তো বাঁচতে পারবো না, এর চেয়ে আর স্পষ্ট কথা আমি কিছু বলতে পারবো না। তিনি এসে বক্তব্য না, যাতে আপনার যাকে ইচ্ছা হবে তাকে ভোট দেবেন মুসলমান ভাইরা, আপনারা আমাদের লোককেও দিতে পারেন, যাকে মন দিতে পারেন, তার ভোট ভাগ হলেই তো আল্লাহ। তো আপনারা নিজে যদি নিজের ছুরি গলায় দেন কিছু করার নেই, আমি রাজনীতি করি না, এমএলএ হওয়ার শখ আমার নেই, এমপি হওয়ার শখ আমার নেই, মিনিস্টার হওয়ার শখ আমার নেই। মিনিস্টারের যে সম্মান, মুখ্যমন্ত্রী যখন ফেল করেন তখন তাকে চিঠি লেখে যে তুমি কাঁচ কলা রান্না করে খেও, তুমি একবার বলেছিলে না যে অভাব অভাব বলছো খালি ভাত খেলে হবে, ভাতের পরিবর্তে কাঁচকলা খেতে পারো না, তা তোমাকে কাঁচকলা পাঠালাম পার্সেল করে খেও, তখন মুখ দেখাতে পারে না। কিন্তু একটা চিফ মিনিস্টারের চেয়ে আমার সম্মান কম না বেশি, সত্যি করে বলুন। আমি এটা করলাম না, রাজনীতি আমি করবো না। আমার ছেলে একবার বলেছিল, একটা ছেলে, আব্বা একটা পার্টি করা ভালো, কোন পার্টি করবে? এমন পার্টি তাহলে করো যেটা অসাম্প্রদায়িক। তো আপনারা জানেন যে মুলায়ম সিং যাদব বলে একটা লোক ছিল, তিনি ওই একে অ্যারেস্ট করেছিলেন, ওই যখন রথ বার করেছিল তখন ওই আদবাড়িকে অ্যারেস্ট করেছিল, তো ওই পার্টিতে গেল। তো কলকাতার একজন নেতা তার আন্ডারে ও দাঁড়ালো একটা থানায়, একবার ইলেভেন্থ আওয়ারে, তা বলে মোর্তজা সাহেবের ছেলে দাঁড়িয়েছে, তো মোর্তজা সাহেব ছেলে দাঁড়িয়েছে, অনেকেই ভোট দিলে। তো ছেলে আমাকে জিজ্ঞেস করছে, আব্বা বলছে তুমি বলো আমি যদি ভোটে পাশ করি তাহলে এখানে হসপিটাল করে দেবো। তো আমি দেখলাম যে যদি না করে দেয় তাহলে আমি মোর্তজা সাহেবের ব্যাটা
আমি মুখ দেখাবো কী করে? তখন সেই ইয়েকে জিজ্ঞেস করছে কলকাতার লিডারকে যে আচ্ছা ধরুন আমি পাশ করলাম তো হসপিটাল করে দেওয়া হবে, বলে ওগুলো বলতে হবে আমার এরম বললো, বললে হ্যাঁ একদম তবা করে দাও, তোমাকে তুমি আমার বেটা, তোমাকে ভোটে দাঁড়াতে হবে না, তোমাকে আল্লাহ অনেক সম্মান দেবে, তুমি জাতির মানুষের গরিবের হিন্দু মুসলমান সকলের তুমি সেবা করো। ভালো যুক্তি দিয়েছিলেন দিইনি? কেন আপনি সত্যবাদী হয়ে তো থাকতে পারবেন না, ঠিক জুমার সময় মিটিং করবে, জুমার নামাজ আপনার শহরে ফরজ, আপনার না নামাজ হলো না, কত কোনা হলো আপনি জানেন? নিচে করে বলছে বলো যে আমি হাসপাতাল করে দেবো। আমাকে যখন বললাম আমি তোমার বাপ, মানা করছি তোমাকে রাইডি করতে হবে, তুমি বড় ছেলে আমার, তোমাকে লোকে তাকিয়ে দেখবে বলতে ছেলে কি মিথ্যাবাদী। হ্যাঁ তাহলে এই প্রশ্নের উত্তর আবার দেওয়া হয়ে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাম ক্ষুধায় অস্থির হয়ে বিয়ে করেছেন এটা মনে করবেন না, ইমান নষ্ট হয়ে যাবে। তিনি ছিলেন বিশ্ব সুন্দর, এত চেহারা সুন্দর কল্পনা করতে পারবেন না, কিন্তু তিনি প্রথম বিয়ে যাকে করছেন তার দুবার বিয়ে হয়েছে। আর নবীর চেয়ে বয়স কত বেশি আপনারা জানেন, যে বাংলায় একটা কথা আছে মেয়েরা কুড়িতে বুড়ি, তার বয়স কুড়ি ছিল না চল্লিশ ছিল, ঠিক বলছি না ভুল বলছি? এটা আপনারা জানেন, কিন্তু আপনি যেটা জানেন না সেটাই তো আমি বলবো। উনি পড়ে গিয়ে সামনে দাঁত ভেঙে গেছিল, তো সামনের যার দাঁত ভাঙা থাকে সে হাসলে ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ দেখাবো একবার হেসে হাসছি, দেখুন এবার হাসছি আর একবার দেখুন। ভালো লাগছে না? বাজে লাগছে? বাজে লাগবেই। তাকে নিয়ে সারা জীবন কাটিয়েছেন, যতদিন সেই বৃদ্ধা মহিলা বেঁচে ছিলেন কোনো বিয়ে তিনি করেছিলেন? একদম যখন ৬৫ বছর বয়সে তিনি মারা গেলেন, তারপরে আল্লাহর অর্ডার হলো বিয়ে তুমি যেখানে প্রয়োজন মনে করবে করো, কিন্তু যেন বিধবা হয়। সব বিধবা মেয়ে বিয়ে করেছেন, আমরা বলি বিধবা দেওয়ার ব্যবস্থা করে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কোন ইডিয়েট বললে হে, বিধবাদীকে বিয়ে করা খুব দর্শনীয় ছিল সারা বিশ্বে, কি বাংলায় কি বিহারে কি উড়িষ্যায়, মানে দর ভাই দরটা লাগে মনে রাখবে একটু ছোট তো ছোট। আমি তোমার দিকে নাতি পোতার মতো দেখি আমি কথা বলছি, বুঝতে পেরেছো? তাহলে বেশ বুঝতে পারছেন, একটা কুমারী মেয়ে তিনি বিয়ে করেছিলেন, একটা। কি নাম ছিল তার? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার বয়স ছিল ৭ আর নবীর বয়স ছিল ৪১। কেন করেছে? হয় হি ডিড ইট, যে উত্তরটা দেবো সেই উত্তরটা আপনার সারা জীবনে ক্যাপিটাল হয়ে থাকবে যদি আপনি মনে রাখতে পারেন। তাহলে এটা আপনি শিখলেন কোথায়? না বইয়ে পেয়েছি, আর না আমাকে কেউ শিখিয়েছে, আমি আল্লাহর কাছে কাঁদি যে আল্লাহ এটার উত্তর কী হবে। আল্লাহ আমাকে উত্তর যখন যোগান আমি সেটাই সাপ্লাই করি, বুঝতে পেরেছেন? আমরা সাধারণ মানুষ, আমাদের পরীক্ষা সাধারণ হবে না অসাধারণ, উত্তর দিয়ে মুখ খুলুন, উত্তর নাই সাধারণ। নবীরা অসাধারণ, তাদের পরীক্ষা হবে অসাধারণ না সাধারণ? যে কথা শুনলে আপনি চমকে যাবেন, নবীদের পরীক্ষা এমন হয় তাকে হারাম কাজ করতে অর্ডার হয়, হারাম কাজ। এটা কোনো মৌলী বিশ্বাস বিশ্বাস করবেন? বলতে বলতে মাথা গোলমাল হয়ে গেছে, নবী আবার কোনো হারাম কাজ করে? হ্যাঁ অর্ডার করতে পারেন, প্রমাণ দিতে। আরে প্রমাণ দিতে পারবো না তো আমি কি এখানে খই ভাজা খেতে এসেছি নাকি? প্রমাণ দিতে পারবো না তো আমি এসেছি মরতে এসেছি এখানে? বলুন, মানুষ খুন করা ছোট পাপ না বড় পাপ? আল্লাহ বললেন ইব্রাহিম লাব্বাই গে আল্লাহ, তোকে আমি পরীক্ষা করবো, বলে করুন আমি তৈরি আল্লাহ আপনার জন্য আমি তৈরি। তুমি পৃথিবীতে কোন মানুষকে সবচেয়ে ভালো বাসো? তুমি সত্যবাদী ছিলেন না অসত্যবাদী? উত্তর দিন, বলে আমার ছেলে ইসমাইলকে ভালোবাসি। কেন?
সে আল্লাহওয়ালা, আপনার এমন ভক্ত আপনার জন্য যে কোনো মুহূর্তে প্রাণ দিতে পারে। আর আমি বাপ তার, আর আমার বিবি তার মা, এত অবিডিয়েন্ট যে কোনো দিন আমাদের কথার বাইরে যায় না, শরীয়তের বাইরে এক পাও চলে না। বলে আমার অর্ডার, তুমি তাকে অমুক অমুক জায়গায় গিয়ে নিজে হাতে ছুরি ধরে জবাই করে দিও, আর যদি তোমার মনে মনে একটু লজ্জা টজ্জা হয়, মায়া হয়, চোখে কাপড় বেঁধে নিও। সঙ্গে সঙ্গে রাজি হয়েছিল না হননি? উত্তর দিন, সঙ্গে সঙ্গে রাজি। আর চোখে কাপড় সংক্ষেপে বলছি, খুব সংক্ষেপ না বলে থাকতে পারবে না, জবাই যখন করছেন তখন জবাই করলে যে সে একটা আওয়াজ করে, ফ্যাঁপা ফ্যাঁপা আওয়াজ করে, সে আওয়াজও হচ্ছে, আর গরম রক্তগুলো খুব জিতে যখন লাগছে বুঝতে পারছেন শেষ হয়ে গেল। তারপর যখন দেখলে যে আর আওয়াজ নেই, তখন জালের ছেলে হয়ে গেছে, চোখ খুলে দেখছে নাকি ছেলেটা তো দাঁড়িয়ে আছে ওখানে, আমি তো তাকে হাতে পায়ে বেঁধে এইখানে জবাই করেছি, ই তো জবাই হয়েছে একটা দুম্বা, মানে ভেড়া জাতীয় একটা ইয়ে, ভেড়ার চেয়ে একটু বড় হয় দুম্বা। তো এসব ঘটনাগুলো হাদিস কোরআনের না আমি বানিয়ে বানিয়ে বলছি? তাহলে আল্লাহর নবীকে হারাম কাজ করতে বলা হলো? এইবার নবীর পরীক্ষা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বুখারী হাদিস যারা পড়েছে তাদের জিজ্ঞেস করুন, স্বপ্নে জানিয়ে দেওয়া হলো তুমি আয়েশাকে বিয়ে করো। উনি অবাক যে আমাকে মেরে দেওয়ার জন্য খুঁজছে, আমি লুকি লুকি বাবলা পাতা রাতে খাই, আর কত লোক আমার দলের যারা ছিল কত লোক খাওয়া অভাবে মারা গেলেন, খাবার সাপ্লাই হতে দিচ্ছে না, বাবলা পাতা খেয়ে পায়খানা করতে গিয়ে ছাগলে লাদি পায়খানা হচ্ছে,